আচ্ছা, নিমিতের এটা দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে সব দেখবে সূত্রগুলো এবং তার কিভাবে এসছে বা বিভিন্ন ধরনের ধর্মাবলীগুলো আলোচনা করা হয়েছে এবং কিছু অঙ্ক আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে শুধুমাত্র অঙ্কগুলো করব। তবে এই ভিডিওটা দেখার আগে তোমরা প্রথম ভিডিওটা কিন্তু দেখে নেবে অবশ্যই। তো এই ভিডিওতে শুরু করছি, দেখো সাথে দেখে চারের অঙ্কটা দিয়ে লিমিট এইচ টেন্স টু জিরো কস এ এইচ মাইনাস কস বি এইচ বাই এইচ স্কোয়ার, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমাকে তার মানে এটাকে যদি আমি ভাবি কস সি, এটাকে যদি কস ডি ভাবি, তো কস সি মাইনাস কস ডি সূত্র তোমরা ত্রিকোণমিতি পোর্শনে জেনে গেছো। তো টু সাইন সি প্লাস ডি দ্যাট ইজ এইচ প্লাস বি এইচ বাই টু, আর সাইন ডি মাইনাস সি দ্যাট ইজ বি এইচ মাইনাস এইচ বাই টু হয়, বাই কত হলো এইচ স্কোয়ার। এবার দেখো এটা সাইনেরই দুটো পোর্শন এসছে, তাই তো? তাহলে দুটোকে আলাদা আলাদা দুটো লিমিটে করছি, লক্ষ্য করো লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা টু যেহেতু কনস্ট্যান্ট বার বাইরে বের করে দাও, তাহলে সাইন এইচ প্লাস বি এইচ বাই কত টু, এর নিচে কি দরকার তোমার এইচ প্লাস কত বি এইচ বাই টু দরকার, তাই তো? দেখো তাহলে তোমার হাতে কি ছিল, শুধুমাত্র এইচ স্কোয়ার। তাহলে তুমি যদি মনে করো আমার একটা এইচ ছিল, এইচটা থাক, তাহলে বাকি কি নেই, এ প্লাস বি বাই টু নেই, তাহলে এখানে একটা কি গুণ করে দিবে। এবার দেখো আমি আবার একটা লিমিট নিচ্ছি, কি লিমিট এইচ টেন্স টু জিরো, কি আরেকটা দেখো তোমার সাইন বি এইচ মাইনাস এইচ বাই কত টু, তার জন্য কি দরকার নিচে বি এইচ মাইনাস এইচ বাই টু, কিন্তু তোমার দেখো শুধুমাত্র এইচ স্কোয়ার, এখানে একটা এইচ নিয়েছো এখানে একটা এইচ, তাহলে পড়ে আছে কি বি মাইনাস এ বাই কত টু। এবার লক্ষ্য করো তোমাকে যেটা বলছিলাম যে লিমিট ইউ টেন্স টু জিরো করো, যেখানে এইটাকে তুমি ইউ ধরো, অর্থাৎ সাইন ইউ বাই কত ইউ ইনটু এ প্লাস বি বাই টু। দ্বিতীয় পোর্শনের লিমিট ভি টেন্স টু জিরো করো, সাইন ভি বাই ভি ইনটু এ বি মাইনাস এ বাই টু, এখানে লিখতে হবে যেখানে কি না ইউ সমান এ এইচ প্লাস বি এইচ বাই টু, আর ভি ইজ ইকুয়াল টু বি এইচ মাইনাস এইচ বাই টু, ঠিক আছে? এইচ টেন্স টু জিরো ইমপ্লাই করবে ইউ টেন্স টু জিরো, ভি টেন্স টু জিরো, অবশ্যই এগুলো উল্লেখ করতে হবে। তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু কি হচ্ছে এ প্লাস বি বাই টু ইন্টু ওয়ান বি মাইনাস এ বাই কত টু। সো দেখো একটা টু কেটে গেলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু তোমার রেজাল্ট। অর্থাৎ প্রতিটা অঙ্কে মাথায় রাখবে কিভাবে, আমি জানা তো দুটো সূত্র, ওই দুটো সূত্রকেই শুধু অ্যাপ্লাই করতে হবে। মনে রাখবে আমরা শিখেছি সাইন এক্স বাই এক্স এর মানে এক হয়, এক্ষেত্রে কিন্তু যে কোনো কোণ কোনটাকে যদি আমি যে কোনো মানে ট্রান্সফরমেশন দিয়ে দিই, যেমন এখানে আমি দেখো ইউ দ্বারা ডিনোট করলাম, সেক্ষেত্রে কি সাইন ইউ বাই ইউ, অর্থাৎ তোমার যে স্ট্যান্ডার্ড ফর্মুলাতে চলে এলো সেরকম ভাবে তোমাকে চেঞ্জ করে নিয়ে অঙ্কগুলো করতে হবে। পাঁচের দাগের অঙ্কটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তো দেখো আমাদের প্রথমে ভাবতে হবে যে সাইন থাকলেই আমার ওখানে একটা এক্স দরকার, কিন্তু আমার হাতে এক্স নেই, আমি ওখানে দুটো পার্ট করে নিচ্ছি। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স সাইন স্কোয়ার এক্স বাই কি এক্স, অর্থাৎ দেখো একেও আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, একেও আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তাহলে প্রথম পোর্শনটার জন্য একটু ভেবে নিই, লিমিট এক্স ওয়ান মাইনাস কস এক্স এর সূত্র জানো টু সাইন স্কোয়ার এক্স বাই টু বাই এক্স স্কোয়ার, আর নিচেটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স পুরোটার হোল স্কোয়ার হবে। সো নিচের পোর্শনটা কত এক হয়ে গেল অটোমেটিকলি। এবার দেখো ফর্মুলাতে যেহেতু চলে এসেছে উপর পোর্শনটা দেখো দুই কনস্ট্যান্ট টার্ম বের করে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো তুমি লিখতে পারো কি না সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু এর হোল স্কোয়ার, কিন্তু লক্ষ্য করো তোমার কিন্তু এক্স স্কোয়ার ছিল, তুমি লিখে ফেলবে কত এক্স বাই টু এর হোল স্কোয়ার, কেন না উপরের সঙ্গে অ্যাডজাস্ট করো। এখন প্রশ্ন হচ্ছে এক্স বাই টু এই যে হাফ এক্সট্রা লিখবে এটা পাবে না, তাহলে তোমার কি এখানে অ্যাডজাস্ট করার জন্য একের চার দিয়ে দাও, নিচে একের চার দিচ্ছ তাই উপরে একের চার দিলে। এইবার লক্ষ্য করো তাহলে টু গুণিতক এটা কত হলো ওয়ান, তাই তো? ইন্টু ওটা কত একের চার, সো রেজাল্ট কত হলো একের দুই। এইভাবে তোমাদেরকে ভেবে নিতে হবে যে কোন সূত্রের জন্য কোন মানটা দরকার বা কতটা কি মান দরকার, অ্যাডজাস্ট করে অঙ্কগুলো করতে হবে। দশের দাগের অঙ্কটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স এস কিউ, আমি সেই সব অঙ্কগুলো চুজ করছি দেখো যেগুলোতে কিছু তোমার বুদ্ধির লাগবে বা খুব সহজে কিভাবে তাদেরকে আলাদা করতে পারবে। লক্ষ্য করো এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, তুমি জানো সাইন এক্স এর নিচে একটা এক্স দরকার,
তাহলে সাইন এক্স বাই এক্স একটা পার্ট করে নাও, আর একটা পার্ট তুমি নিবি এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই কি করবে এক্স স্কোয়ার, দেখো ফার্স্ট পার্ট কি ওয়ান হয়ে গেল। এবারে তুমি সেকেন্ড পার্টের জন্য ভাবো যে ওয়ান মাইনাস কস এক্স দিয়ে তোমরা কিন্তু সূত্র শেখোনি, তাহলে ওটাকে মানে সূত্র বলতে এখানে লিমিটের কোনো সূত্র নেই তো, তাহলে ওকে সাইনে কনভার্ট করো। সো টু সাইন স্কোয়ার এক্স বাই টু বাই এক্স স্কোয়ার, একটু আগে আমরা কোন দাম দুইটাকে বাইরে বের করে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু, তাহলে এটাতেও কি করতে হবে এক্স বাই টু পুরোটা কি হলো হোল স্কোয়ার, কিন্তু তোমার হাতে দেখো এই যে একের চার ছিল না, তাহলে একের চার বসলো, সো টু ইন্টু কত একের চার, দ্যাট ইজ অ্যান্সার কত হবে একের দুই। আটের দাগে দেখো ষোলোর অঙ্কটাতে কি আছে, আমি অঙ্কটা একটু তুলছি, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো টেন টু এক্স মাইনাস এক্স বাই থ্রি এক্স মাইনাস কত সাইন এক্স, প্রুভ করতে বলেছে তোমাকে হাফ হবে। তো অঙ্কটা দেখার পরই আমার মাথায় এলো যে দেখো সাইন এক্স এর নিচে একটা এক্স দিনে একটা সূত্র হতে পারে, তো আমি যদি এইটুকু ভেবে নিই তাহলে সবাই শুধু তো একজনের নিচে এক্স দেওয়া যাবে না, তাহলে সবাইকে এক্স দ্বারা ভাগ করে দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো টেন টু এক্স বাই কত এক্স হবে মাইনাস, এটা ওয়ান হয়ে গেল এটা তিন হয়ে গেল, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই কি হলো এক্স হলো। সবসময় মাথায় রাখবে যেহেতু এগুলো ধ্রুবক পদ তাই লিমিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখো প্রথম পোর্শনটাকে কি করছি লিমিট, এইটাকে লিখতে পারি সাইন টু এক্স বাই টু এক্স ইন্টু টু, আরও একটা লিমিট অ্যাট দ্য সেম টাইম হয়ে যাবে ওয়ান বাই কস টু এক্স, কেন একটু বিশ্লেষণ করি, ট্যান টু এক্স মানে সাইন টু এক্স বাই কস টু এক্স, তো সাইন টু এক্স এর নিচে তো তোমার টু এক্স চাই কিন্তু তোমার শুধু এক্স ছিল তাই ইন্টু টু করেছি, আর লিমিট এক্স এর জন্য নিচে তো এখনো কস টু এক্স ছিল, সো ওয়ান বাই কস টু এক্স মাইনাস ওয়ান। তোমরা জানো গুণের সময় এক্স ইচ্ছা মতো লিমিট নিতে পারো বা ভাগের সময় লিমিট নিতে পারো, কোনো অসুবিধে নেই। মাইনাস আচ্ছা এটার ক্ষেত্রে দেখানো কি আছে লিমিট এক্স এর জন্য সাইন এক্স বাই এক্স কত হয় এক হয়, তাহলে এটা দেখো মানটা কত এক ইন্টু দুই, কস জিরোর মান কত এক, তাহলে ওটাও এক মাইনাস এক বাই তিন মাইনাস এক, দ্যাট ইজ দেখো উপরে দুই মাইনাস এক মানে এক, নিচে তিন মাইনাস এক মানে কত দুই, বোঝা গেল। আমি দেখো একদম ছোট ছোট অঙ্কগুলো থেকে শুরু করছি, লিমিট এক্স টেন্স টু টু রুট এক্স মাইনাস রুট টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, এই ধরনের যদি করণী কোনো অঙ্কে এক্সিস্ট করে অবশ্যই প্রথম কাজ হবে করণী নিরসন করা, একদম সিম্পল হতে লক্ষ্য করো, আদারওয়াইজ উৎপাদকে বিশ্লেষণ করা। দেখো আমি এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি নিচেরটাকে, প্রথমে এক্স প্লাস টু এক্স মাইনাস টু, পরে এক্স মাইনাস টুকে আবার রুট এক্স প্লাস রুট টু রুট এক্স মাইনাস রুট টু, দেখো রুট এক্স মাইনাস রুট টুটা কেটে গেল, বাকিগুলোতে মান বসিয়ে দিয়েছি উত্তর পেয়ে গেছি। এখানে একটু আলোচনা করে দিই যে যখন দেখবে এক্স ইকুয়ালস টু বসালে অবাস্তব কিছু চলে আসছে অর্থাৎ নিচে জিরো, তখন তুমি বসাবে না, তার মানে ওটাকে তোমাকে দূরীকরণ করতে হবে, সেটা করার পর তুমি কি করবে মানটা বসাবে। সেকেন্ড অঙ্কটাতেও দেখো করণী আছে, আমি জাস্ট করণী নিরস উৎপাদক যেহেতু এখানে মাইনাস ছিল প্লাস দিয়ে উপর নিচে গুণ করেছি, এবং অ্যাট দ্য সেম টাইম এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার যেটা তার সূত্র এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস এ করেছি। দেখো উৎপাদকগুলো কেটে যাওয়ার জন্য যার জন্য জিরো হতো এই যে এক্স মাইনাস এ পোর্শনটা, সঙ্গে সঙ্গে কি বাকিগুলোতে মান বসিয়েছি উত্তর পেয়ে গেছি। এগারো দাগের একের অঙ্কটা দেখো লিমিট এক্স টেন্স টু টু এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস পাঁচশো বারো বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ষোলো ইকুয়াল টু বাহাত্তর, তার মানে অঙ্কের স্টাইলটা দেখে তুমি বুঝতে পারছো ওই সূত্রটা যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এস ওয়ান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা অ্যাপ্লিকেবল হবে, তাহলে তাকে সেভাবে সাজাতে হবে। আমাদের ফার্স্ট কাজ দেখো সাজাবো তো দুটো পার্ট আছে, তাই আমি দুটো পার্টে আগে আন্দা করে নিচে কি এক্স মাইনাস এ দরকার হয়, তো পরিষ্কার বুঝতে পারছি এক্স টু দি পাওয়ার নাইন আর পাঁচশো বারো কি টু টু দি পাওয়ার নাইন হয়, সো এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস পাঁচশো বারো বা এই যে টু টু দি পাওয়ার নাইন বাই এক্স মাইনাস টু, আর একটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর বাই এক্স মাইনাস টু, দুটোই তো সূত্রে পড়ে গেছে, জাস্ট এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর্মুলা দেখো মানটা হিসেব করো। দুইয়ের দাগেরটা দেখো লিমিট এক্স টেন্স টু টু ওয়ান প্লাস এক্স ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস থ্রি টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস টু, তার মানে অঙ্কটা দেখো তোমার সূত্রের কাজ দিয়ে গেছে, সূত্রে মিলছে না তাই তো, এইসব ক্ষেত্রে কি করবে জানো, যেটা মিলছে এই যে ওয়ান প্লাস এক্সটা ঝামেলা করছে নেট ওয়ান প্লাস এক্স সমান জেড, তাহলে এক্স টেন্স টু টু ইন্ডিকেট করবে কি জেড টেন্স টু থ্রি, কারণ টেন্স টু মানে দুইয়ের দিকে যাচ্ছে, তাহলে এক্স এর মানটা যদি দুইয়ের কাছাকাছি হয় দ্যাট ইজ দুই হয় দুই একে তিন হবে, তাহলে জেড ডেন্স টু কত হলো থ্রি, সো লিমিট জেড ডেন্স টু থ্রি জেড টু দি পাওয়ার এন মাইনাস থ্রি টু দি পাওয়ার এন বাই জেড মাইনাস থ্রি, পুরো সূত্রে চলে এসছে এন ইন্টু থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তিনের দাগের অঙ্কটা একই রকম, নিজেরা ট্রাই করবে বুঝতে পারবে। চারের দাগের অঙ্কটাও একই রকম, দুটো পোর্শন আছে, দুটো পোর্শনেই দেখা যাচ্ছে এক্স মাইনাস এটা নেই, তাহলে দুটোকেই এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলাম, ফর্মুলাতে ফেললাম উত্তর পেয়ে যাবে। লক্ষ্য করো এফ এক্স এর একটা মান দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেখাতে বলছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ সমান টু এক্স প্লাস বি, তো দেখো সিম্পলি তুমি এফ অফ এক্স প্লাস এইচ হিসেব করবে কিভাবে, এফ অফ এক্স মানে এ ইন্টু এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি, জাস্ট মান বসিয়েছি এফ এক্স এরও মান বসিয়েছি,
স্মরণ করার পর দেখো এইচ যুক্ত পদ এসে গেছে, দেখো নিচেও একটা এইচ আছে, এইচটা কমন, এইচটা কেটে দাও, কেটে গেল, তাহলে থাকলো কে টু এক্স প্লাস এইচ প্লাস বি, তাহলে দেখো এইচ টেন্স টু জিরো হলে এটা তো এইচ বিহীন পদ, এটাও এইচ বিহীন পদ, তাহলে এইচ যুক্ত পদে এইচ এর মান জিরো বসানো, এইচটা কি হবে, এইচটা জিরো হয়ে যাবে, সো পড়ে থাকবে টু এক্স প্লাস বি। তেরো দাগেরটাও একই রকম অঙ্ক, শুধু এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স পুট করবো, দ্যাট ইজ এফ অফ টু প্লাস ওয়ান বাই টু প্লাস এইচ, এফ অফ টু মানে ওয়ান বাই টু, বাকিটা ক্যালকুলেশন করে নিজেরাই পারবে। লক্ষ্য করো চোদ্দ দাগের একটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এই ধরনের অঙ্ক আমি বারবার বলছি যে তোমার কি কি প্রয়োজন সেটা ভাবো, সাইন টু এক্স এর সঙ্গে তোমার একটা টু এক্স চাই তো, তাহলে তার নিচে টু এক্স দিয়ে দাও, তাহলে ওই টু এক্স কে অ্যাডজাস্ট করতে গেলে দেখো তাহলে উপরে দিতে হবে, সো টু এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার দেখো প্রথম পোর্শনটার জন্য তোমার এক হয়ে গেল অটোমেটিক, এবার দ্বিতীয় পোর্শনে দেখো উপরে এক্স কমন যাচ্ছে, নিচে এক্স কমন যাচ্ছে, এক্স এক্স কেটে গেলে টু বাই টু এক্স প্লাস ওয়ান, এবারে তোমার দেখো নিচে জিরো হওয়ার কোনো চান্স নেই, সো এক্স এর মান জিরো পুট করে দাও, সো রেজাল্ট কত টু। পরের অঙ্কটাও একই রকম সাইন থ্রি এক্স বাই সাইন টু এক্স, তো তুমি সবসময় ভাবো তোমার সাইন থ্রি এক্স কি দরকার, না থ্রি এক্স দরকার, সঙ্গে সঙ্গে ইন্টু থ্রি করো, সাইন টু এক্স এর নিচে কি দরকার টু এক্স, সো ইন্টু টু করো, তাহলে দেখো এগুলো তো তোমার এক এক হয়ে যাচ্ছে, তিন বাই দুই উত্তর। চারেরটাতে দেখো যেটা আমি একটু আগে বলছিলাম যে এক্স টেন্স টু পাই দিয়ে কোনো সূত্র শেখোনি, এরকম ক্ষেত্র এনেই এক্স মাইনাস পাই কে কি করবে জেড ধরবে, সো জেড টেন্স টু জিরো হবে, বাকি মানগুলো পুট করে দাও উত্তর পেয়ে যাবে। একই রকম লক্ষ্য করো এক্স টেন্স টু পাই বাই টু আছে, অর্থাৎ আমাদের কি এরকম সূত্র নেই, সঙ্গে সঙ্গে আমরা কি করবো এক্স মাইনাস পাই বাই টু সমান জেড ধরবো এবং মানগুলোকে চেঞ্জ করে বসালেই আমরা যেমন বোর্ডে একটা অঙ্ক দেখালাম পুরো একই রকম নিজেরা পারবে। সংক্ষিপ্ত একের দাগ দেখো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স নির্ণয় করতে বলেছে, আর লিমিট এক্স টেন্স টু এফ এক্স নির্ণয় করা যাবে কিনা জিজ্ঞাসা করেছে। তো দেখো ফাংশনটা দুটো পার্টে আছে, একটা এক্স লেস দেন জিরো অংশে পার্ট, এক্স গ্রেটার ইকুয়াল টু জিরোতে আর একটা পার্ট, তো আমি প্রথমে ডান সাইডটা করার চেষ্টা করি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তাহলে কোনটা ডান সাইডে দেখো নিচের ফাংশনটা চলে আসছে থ্রি এক্স মাইনাস টু, তাহলে এক্স এর মান জিরো বসান তো কোনো অসুবিধা হচ্ছে না, বসিয়ে দাও তাহলে কত মাইনাস টু। এবার বামপক্ষে কোনটা লেস দেন দ্যাট ইজ টু মাইনাস থ্রি এক্স, এখানেও দেখো অসুবিধা নেই, তাহলে জিরো বসিয়ে দাও, সো টু, দুটো মান কি হলো আলাদা, তার মানে নির্ণয় করা সম্ভব নয়। এই অঙ্কটা একই রকম ফাইভ এক্স এর দেখো দু রকম ডেফিনেশন, এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, লেস ইকুয়াল টু জিরো, দেখাতে বলছে এইটার মান দুই হবে, বামপক্ষ আর ডান পক্ষ দুটো বের করো, হিসেব করে দেখবে যদি ইকুয়াল হয় দেখো এক্ষেত্রে ইকুয়াল হয়েছে, সো মানটা কি হবে দুই। দেখো জি এক্স ইকুয়াল টু মাইনাস রুট অফ পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু ওয়ান জি এক্স মাইনাস জি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলেছে, জাস্ট আমি মানটা দেখো তুলেছি জি এক্স এর মান পুট করেছি, করার পর দেখো করণী নিরসন যেই করলাম, করণী নিরসন করার পর কি পেলাম লিমিট এক্স টেন্স ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু সামথিং, তো এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে কেন, না এক্স টেন্স টু ওয়ান ইন্ডিকেট করছে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, তাহলে ওই পোর্শনটা বাদ গেলে দেখো বাকি অংশে এক্স ইকুয়াল টু ওয়ান পুট করলে কোনো অসুবিধা নেই, বসিয়ে দিলে তুমি হিসেবটা বা উত্তরটা পেয়ে যাবে। এখানে দেখো এতক্ষণ তোমরা এক্স টেন্স টু ওয়ান এক্স টেন্স টু জিরো এইসব দেখেছিলে, এখন এক্স টেন্স টু ইনফিনিটিভ, এখানে বলি যখন এক্স টেন্ড করবে ইনফিনিটিভের দিকে অবশ্যই মনে রাখবে ওয়ান বাই এক্স টেন্ড করবে জিরোর দিকে, কারণ ওয়ান বাই বিরাট একটা নাম্বার মানে সেটা কিন্তু জিরোর দিকে যায়, সো লিমিট তো মাথায় উঠে যেতে পারে ফাংশন টু দি পাওয়ার ফাংশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, এই ওয়ান বাই এক্স স্কোয়ারটা কি হবে জিরো, আর ই টু দি পাওয়ার জিরো মানে কি জানো ওয়ান, সো রেজাল্টটা কি হবে স্কোয়ার। সাতের দাগের আগে এরকম একটা বোর্ডে করেছি, আগের দিকে দেখবে একটু তোমরা নিজেরাই পারবে। দু একটাতে দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের ক্ষেত্রে, পরীক্ষায় প্রায় এটা অন্টারনেট ইয়ারে আসে, লিমিট এক্স টেন্স টু জিরো রুট অফ কস এক্স মাইনাস থার্ড রুট অফ কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স, এখানে প্রবলেমটা কি হয়েছে বলো তো, একটা রুট আছে আর একটা থার্ড রুট আছে, অর্থাৎ তোমাকে দুটোকেই তুলতে হবে, সেক্ষেত্রে প্রথমেই করবো কি আমরা বর্গটাকে করার চেষ্টা করবো, কীরকম না তার অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে দেখো এই রুটটা উঠে গেল, অর্থাৎ কস এক্স মাইনাস কস টু দুয়ের তিন এক্স হয়ে গেল, পরে এই দুয়ের তিন দ্যাট ইজ ওয়ান থার্ডটাকে তোলার জন্য কি করতে হয় কিউব করতে হয়, কিউবের জন্য গুণিতকটা কি হবে এ মাইনাস বি, যদি তুমি এটাকে ভেবে নাও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করতে হবে, তাহলে এটা এ এটা বি ভেবে নিলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার উপর নিচে গুণ করো, উপরটা এ কিউব মাইনাস বি কিউব হবে, সেখান থেকে দেখো কস স্কোয়ার এক্স যেই কমন নিলাম কস এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে, আর নিচে দেখো এই সাইন স্কোয়ার এক্স থেকে ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখতে পারি, সেখানে ওয়ান প্লাস কস এক্স ওয়ান মাইনাস কস এক্স, একটা পোর্শন কেটে গেল, বাকি অংশে দেখো এক্স ইকুয়াল টু জিরো পুট করলে কোনো অসুবিধা নেই, মানটা পুট করে দাও তোমার উত্তর পেয়ে যাবে। দেখো এখানে আট এবং বারো এই অঙ্কগুলো মেন অঙ্ক, যদিও তবু আমি বলবো যে তোমরা দেখবে জাস্ট এখানে সাইন কসে কনভার্ট করে সূত্রগুলো অ্যাপ্লাই করেছি, নিজেরাই দেখলে বুঝতে পারবে। এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো কস এক্স মাইনাস এ বা এক্স মাইনাস এর হোম স্কোয়ার, আমরা কি করবো প্রথম কাজ হবে এক্স মাইনাস এ কে জেড ধরে নেওয়া, তাহলে জেড ডেন্স টু জিরো, সো কনভার্ট হয়ে গেল কি লিমিট জেড ডেন্স টু জিরো ওয়ান মাইনাস কস জেড বাই জেড স্কোয়ার, এই ধরনের অঙ্ক আমরা আগেই করেছি, লক্ষ্য করবে তোমরা উত্তর পেয়ে যাবে। এই দেখো
লিমিট এক্স টেন্ডস টু সাইন আলফা এক্স ডিগ্রি বাই সাইন বিটা এক্স, যে ডিগ্রিতে থাকলে আমরা একটু আগে একটা অঙ্ক করলাম যেখানে কি করেছি না রেডিয়ানে কনভার্ট করতে হয়, বাকিটা নিজেরা অ্যাডজাস্ট করে দেখবে, পরের অঙ্কটাও একই নিজেরা চেষ্টা করবে পেরে যাবে। লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এক্স মাইনাস সাইন এ বাই এক্স মাইনাস এ কস এ প্রুভ করতে হচ্ছে। দেখো এরকম ক্ষেত্রে আমাদের তো একটাই সূত্র আছে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সেক্ষেত্রে সাইন সি মাইনাস সাইন ডি যে সূত্র হয় সূত্র লিখলাম। এবারে একটা দেখো কস পার্ট এসছে, কস পার্টে তো লিমিটের কোনো প্রবলেম নেই, সাইন পার্টে আমাদের লিমিটের স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, সেই জন্য আমরা দেখো সাইন এক্স মাইনাস এ বাই টু পেয়েছি, তো তার নিচে তাহলে এক্স মাইনাস এ বাই টু দিয়ে দাও। কি করে হবে, তোমার তো এক্স মাইনাস এ ছিলই, শুধুমাত্র একটা দুই দিতে হবে, এই দুইটা করতে গেলো দেখো সূত্রে একটা দুই পেয়েছিলে তাই ওটাকেই একদম নিচে নামিয়ে দিচ্ছি, বাকিটা দেখো জেড এ কনভার্ট করে নাও দিয়ে অ্যান্সার দেখবে কসে পেয়ে যাবে। এক্ষেত্রেও দেখো লিমিট এক্স টেন্ডস টু ট্যান এক্স মাইনাস ট্যান এ বাই এক্স মাইনাস এ, তোমাদের কাজ হবে শুধু ট্যান গুলোকে সাইন কসের কনভার্ট করে দাও, দিয়ে স্মরণ করো দেখবে নিজেরাই পারবে। লিমিট এক্স টেন্ডস টু ওয়ান কস পাই এক্স বাই টু ওয়ান মাইনাস এক্স, আমি বারবার বলছি এক্স টেন্ডস টু ওয়ান এই ধরনের ফর্মে কোনো সূত্র হয় না, তার মানে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ যদি থাকতে হতো এক্ষেত্রে তাহলে এক্স মাইনাস এ কে কি ধরতে হবে জেড ধরতে হবে, বাকিটা নিজেরা চেঞ্জ করে দেখবে। পরের অঙ্কটাও একই, দেখো থিটা টেন্স টু পাই বাই ফোর এই ধরনের সূত্র আমরা শিখিনি, সঙ্গে সঙ্গে কি সাবস্টিটিউশন দিতে হবে তাই তো, কিন্তু দেখো এখানে একটু অন্যভাবে করলে করা যায়। কি করলাম আমি না কোসেকের সঙ্গে কটের একটা সম্পর্ক আছে জানতাম, তাই আমি কি করলাম কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা লেখার পর দেখো স্মরণ করতে ওয়ান মাইনাস কট থিটা কেটে গিয়ে ওয়ান প্লাস কট থিটা নো, এখানে কিন্তু পাই বাই ফোর বসানে কোনো অসুবিধা, তার মানে তোমাকে থিটা মাইনাস পাই বাই ফোর ধরার কোনো প্রয়োজন হলো না, অ্যান্সার তুমি পেয়ে গেলে। এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার বক্স এক্স হলে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স এর অস্তিত্ব আছে কিনা, দেখো বক্স এক্স ফাংশন সম্বন্ধে তোমাদের ধারণা নেই, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নট গ্রেটার দেন এক্স, সো ডেফিনেশনটা আমি এদিকে ডান দিকে একটু ছোট্ট করে লিখেছি, যদি দেখা যায় মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস জিরো তাহলে মনে রাখবে তার এখানে গ্রেটেস্ট ইন্টিজারটা ইন্টারভ্যালে শুধু মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান হবে, পরের ইন্টারভ্যালটা দেখো জিরো লেস ইকুয়াল টু এক্স লেস ওয়ান সেই ইন্টারভ্যালে একমাত্র কি মান আছে সবচেয়ে ইন্টিজার জিরো তাই জিরো হবে, যদি আমি আরেকটা ইন্টারভ্যাল নিতাম মনে করো ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস টু তাহলে ক্ষেত্রে কত হতো ওয়ান, এইভাবে কি হয় না বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশন হয়। তাহলে এখানে চলে আসি লিমিট এক্স টু জিরো প্লাস এফ এক্স, জিরো প্লাসে কি বললাম এখনই না জিরো হবে, সো এক্স টু জিরো মানে ওয়ান, তাহলে ফাংশন ভ্যালু কত বেরোলো ডান পক্ষের যে লিমিটটা ওয়ান, বাম পক্ষে চলে আসি বাম পক্ষে দেখো জিরোর বাম পক্ষে মাইনাস ওয়ান, সো এক্স টু দেওয়ার মাইনাস দ্যাট ইজ ওয়ান বাই এক্স, এক্স এখানে কি টেন্স টু জিরো মাইনাস মানে নেগেটিভ দিকে জিরোর খুব কাছে তাই ওটা কি মাইনাস ইনফিনিটিভ হবে, তাহলে দুটো মান কি হলো অসমান তাহলে অস্তিত্ব নেই। এখানেও দেখো সাইন মড এক্স বাই এক্স এর অস্তিত্ব আছে কিনা চেক করতে বলেছে, তো দেখো তোমাদের মড এক্স বাই এক্স আমি দেখিয়েছি পুরো একই রকম নিজেরা দেখবে এটা নিশ্চয়ই বুঝতে পারবে। এই অঙ্কটাতেও দেখো মড এক্স বক্স এক্স এক্স সব কানেক্ট করে দিয়েছে এবং দেখো বিশ্লেষণ করেই আমি প্রত্যেকের ডেফিনেশন দিয়ে করেছি নিজেরা একটু লক্ষ্য করো নিশ্চয়ই বুঝতে পারবে। লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই সাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স বাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এর আবার পরিচয় দিয়েছে দেখো এক্স মাইনাস বক্স এক্স, তাহলে তুমি যখন এক্স টেন্ডস টু জিরো প্লাস হিসেব করবে তাহলে আগে এই দ্বিতীয় বন্ধনের মধ্যে যে এক্স তার মানটা কত হবে হিসেব করতে হবে, সো দেখা যাচ্ছে যখন এক্সটা জিরোর চেয়ে বেশি হচ্ছে তখন তো বক্স এক্স এর মান তো জিরো, তাহলে সেক্ষেত্রে দেখো তোমার রেজাল্টটাই ডাইরেক্ট চলে আসছে সাইন এক্স বাই এক্স সো ওয়ান, এবার যখন এক্স টেন্স টু জিরো মাইনাস হবে অর্থাৎ জিরোর বাম দিক হবে তখন কিন্তু বক্স এক্স এর মান কত মাইনাস ওয়ান হয়, সেক্ষেত্রে দেখবে সাইন এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর কিন্তু মানটা কি তুমি সাইন ওয়ান ডিগ্রি পাবে তাই তো, তার মানে কি তোমার দুটো মান কি এক হচ্ছে না, যদি দুটো মান এক না হয় সেক্ষেত্রে তুমি কি পাবে না না মান অস্তিত্ব নেই বলবে, এর লিমিটিং ভ্যালুর কোনো অস্তিত্ব নেই। তাহলে চোদ্দ দাগের অঙ্কটা দেখো মান নির্ণয় করতে বলেছে এক্স টেন্ডস টু টু মাইনাসের ক্ষেত্রে, শুধুমাত্র টু মাইনাসের মানটা নির্ণয় করতে বলেছে, তাহলে এক্ষেত্রে আমরা আগে বক্সের ডেফিনেশনটা ভেবে নিই যে যখন টু মাইনাস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভ্যালু ওয়ান হচ্ছে আর টু প্লাস হয়ে গেলে কিন্তু টু হতো, তাহলে বক্সের মানটা এক হয়ে গেলে এক্ষেত্রে কত হচ্ছে এক্স মাইনাস তাহলে ওয়ানের হোল স্কোয়ার, এবারে এক্স টেন্ডস টু টু মাইনাস মানে কি টুই তো বসাবো অর্থাৎ টু এর চেয়ে সামান্য মানে ওয়ান পয়েন্ট নাইন 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 সেক্ষেত্রে আমরা টুই হিসেব করবো, তাহলে টু বসিয়ে দিলে দেখো টু প্লাস টু মাইনাস ওয়ানের হোল স্কোয়ার দ্যাট ইজ মানটা কত আসছে থ্রি। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তিন মানে দীর্ঘর যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো আমরা তিন নম্বর ভিডিওতে আলোচনা করবো।